আসসালামু আলাইকুম রিজিক, দেখেন আমার হাতের উপরে যে ব্যাগটা দেখতেছেন এখানে একটা পেপসি আর একটা পিজা আছে, ঠিক আছে। আসলে রিজিক কার কোথা থেকে মিলা দেবে কেউ জানে না। আমি আমার ডিউটির জায়গা থেকে আমি আমার রুমে যাইতেছিলাম রাতের বাজার, তখন 12:30। তো হঠাৎ করে আমাকে তিন বন্ধু আমাকে ডাকছে, বলছে সাদেক টাল। তো আমি গেছি, সালাম দিলাম, আসসালামু আলাইকুম, কাকে ফালে যে আলহামদুলিল্লাহ কশিল হাদে আনা গিফট মিশন ইনতে আবার জি মানে কথা দেখো আমি তোর এটাকে গিফট করছি, তুই এটা লিনতে আকেল ফিল আলিম ফিল্লের মানে কথা দেখো তুই এটা রাত্রে খাইস। তো আমি এখন আসছি আপনার কথা ডুবাইতে, মানে 15-16 দিন হয়েছে আর কি। এর ভিতরে আসলে এরকম দুই একজন পাই গেছি অলরেডি। মানে আসলে রিজিক এমন একটা জিনিস কার কোথেকে মানে মিলা দিব মানে এটা কেউ বলতে পারে না। আর এই পিজা হাটে মনে করো আমরা যারা বাঙালিরা আছি, নর্মাল বেতনে যারা একবার নর্মাল বেতনে লো বেতনে চাকরি করে তারা তাদের মানে সাহসে কুলাইব না যে পিজা হাটে ভিতরে যায় একটা মানে কি পিজা খায় একটা পেপসি খাই। তো আমি ইনশাল্লাহ।